গরু পাচার মামলায় তিহার জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর জেলা জুড়ে বিজয় সম্মেলনী শুরু করেছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। 17ই অক্টোবর থেকে মুরারি, নলহাটি, ময়ূরেশ্বর এবং রামপুরহাট 2 নম্বর ব্লক নিয়ে 7টি সভা করলেন অনুব্রত মণ্ডল, কিন্তু কোনো সভাতেই দেখা মেলেনি জেলা পরিষদের সভাধিপতি কোর কমিটির সদস্য ফাইজুল হক ওরফে কাজল শেখের। যদিও সাংবাদিকদের প্রশ্নে প্রতিটি সভাতেই অনুব্রত বলেন পরের সভাগুলিতে থাকবে। অবশ্য কাজল সাংবাদিকদের প্রশ্নে ইঙ্গিতে বুঝিয়ে দেন অনুব্রত সভায় তাঁর পক্ষে থাকা সম্ভব নয়। তার প্রমাণ রবিবার বিকেলে রামপুরহাটে সরকারি একটি সভায় কাজল উপস্থিত থাকলেও যাননি অনুব্রতর তারাপীঠ কিংবা মোহাম্মদ বাজারের সভায়। উল্লেখ্য, শনিবার অনুব্রত মণ্ডলের যখন সভা চলছিল ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের মোল্লারপুরে, ঠিক সেই সময় নানুরে সভা করেন কাজল শেখ। কাজলের সভায় সপরিবারে না যাওয়ার অপরাধে পালুন্দি গ্রামে অনুব্রত গোষ্ঠীর কেরিম শেখের সমর্থন বলে পরিচিত একটি পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ ওঠে কাজল ঘনিষ্ঠদের বিরুদ্ধে। তারা বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ করেছেন, যদিও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। কাজলের বিরুদ্ধে একের পর এক এমনই অভিযোগ উঠে এলো সংযত অনুব্রত। সাংবাদিকদের প্রশ্নের উত্তর অনুব্রত বলেন, মারধরের খবর আমার কানে পৌঁছয়নি, আপনারা শুনতে পারেন আমার বক্তব্য, সবাইকে একসঙ্গে চলতে হবে। সব জায়গায় থাকবে, সব জায়গায় আমি কি যেমন 27 তারিখ আমি 80 টাকায় আসতে পারবো, আমি যদি যাই দুর্গাপুর আর করাশুন যাই, এখানে চালু আসবে আমার পক্ষে কি 7 দিন 8 দিনে 10 দিনে 21টা কভার করা যাবে? নানুরে একটা পরিবারের উপরে আক্রমণ করেছে অভিযোগ, তৃণমূলের একটা গোষ্ঠী তাদেরকে মারধর করেছে। তুমি শুনেছো? আপনি শুনুন। রবিবার তারাপীঠের সভায় মঞ্চে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, মন্ত্রী চন্দ্ররাজ সিনহা, কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ। বীরভূম থেকে আশিস মণ্ডলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।